ছাড়া আমরার মধ্যে ইটা আসেনি, ইটা আমরা আস্তে আস্তে ভুলি গেছি। তবে বেশি দিন নাই, ও আজ থেকে 25-30 বছর আগেও ইটা আমরার মাঝে আসি। আমরার মুরব্বী হল আমরার বা বাবায় সবারই ডাকিয়া জিগাইছেন তোমার বাড়ি কিতা, না ও বাড়ির হুয়ারে ডাকিয়া জিগাইছেন কিতারে বতর বাপ বাজারও গেছিলা নি, আজ কি জাত মাছ আনলা বলে আজ বাবার টাইম টেকা আসেন না কিচ্ছু আনছেন না, অমনিও গিয়া আইছেন। ও গরো গিয়া কইছেন যখন তুই এক কট্টা অবায় দেও গরো দেতা আছে অবায় দেও, ইটা আমরার মাঝে আসিল, ই সমাজ আসিল মুরব্বী যারা এনতেন আপনারা স্বীকার করবা ইনশাল্লাহ যে ইটা আমরার মাঝে আসিল। আপনারা যদি করেন না আপনারা মা বাবা যে ইটা করছেন ইটা আপনারা দেখছেন ঠিক নি না ও ঠিক কইয়া, ইটা দরদ আমরার মাঝে আসিল, এখন নাই কেনে বলে আমরা ইমানের মাঝে কমজুরি আস্তে আস্তে হওয়া আরম্ভ হয়েছে, যার কারণে ও দরদটাও আমরার থাকি আস্তে আস্তে বিদায় লইয়া যায়। আল্লাহ ডাকি এখন নবীর এই যারা নিকটতম খাইরুল কুরুনে কারনি যারা সঙ্গী সাথী হল এরার আর একটা গুণ হইল তারা হোম রুকান সুজ্জাদা। আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব আপনি দেখবা আপনার সঙ্গী যারা এরারে রুকান সুজ্জাদা অবস্থায় দেখবা, অর্থাৎ এরা রুকু করনেওয়ালা সেজদা করনেওয়ালা, এরা নমাজি নমাজ ত্যাগ করে না, পেট বুক লাগক নমাজ বাদ দেয় না, রৌদ্র থাকক নমাজ বাদ দেয় না, বৃষ্টি হইলেও নমাজ বাদ দেয় না, বাতি না থাকলেও নমাজ বাদ দেয় না, যত কঠিন বিপদ বড়ক তারা নমাজ বাদ দেয় না, এমনকি বুখারী শরীফের রেওয়ায়াত যুদ্ধ রসুলে পাকর পিছনে আইয়া নমাজ কালা হইছেন, কোরআন শরীফ আল্লাহ এই ঘটনাটারে বর্ণনা দিস, এক গুরো কাবিরের সামনে আর এক গুরো রসুলে পাকর পিছনে জমাতে নমাজ, এরা জায়গাত এক রাগাত পড়িয়া যুদ্ধর মাঠে যায়, যারা যুদ্ধ আছে তারা এক আইয়া রসুলের বাকর পিছনে আর এক রাগাত নামাজ পড়ে, ওলা কঠিন বিপদ মুহূর্তে রুকান সুজ্জাদা এরা নামাজ পড়ে রুকু করে সেজদা করে। আমার আল্লাহ জানে এদিন হাবিব আপনার সঙ্গী ওগুলোর অবস্থা হইল যে এরা রুকু সেজদা করবো যত কঠিন বিপদ হোক যত কঠিন মুসিবত হোক যত ধরনের অসুবিধা ঘটক এরার অবস্থা হইল এরার রুকান সুজ্জাদা, এরা রুকু করনেওয়ালা হইব সেজদা করনেওয়ালা, এই দুইটা তারার মাঝে থাকবো অর্থাৎ নমাজ থাকবো, নমাজ ছাড়তো নাই বিপদ বললেও নমাজ ছাড়তো নাই হলো অবস্থায় থাকবো। এরা আপনার সঙ্গী হল ওয়াল্লাযীনা মাহু, এরা আপনার সঙ্গী হল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এর বাদে আল্লাহ জানে দিন তারাহুম এরারে আপনি দেখবা রুকান সুজ্জাদা, এরা বেশি বেশি রুকু করে বেশি বেশি সেজদা করে, খালি ফরজ নামাজ আদায় করে ইলা নাই, বরং এরারে তাহাজ্জুদর নামাজও পাইবা, এরারে ছাস্তর নামাজও পাইবা, এরারে ইশরাকর নামাজও পাইবা, ফরজ নামাজ তো এগুলোর মাঝে পাইবা, সলাতে আওয়াবিন এর নামাজের মাঝে তারারে পাইবা, যত লম্বা না নামাজ আপনি পড়ুকা হাবিব আপনার ইতারে আপনার লোকে আপনি ভাইবা, লম্বা ওইজার খুইয়া নমাজ দেওয়া বাদ দিত নাই, মসজিদ দূর এর লাগি মসজিদ দেওয়া বাদ দিত নাই, এরা নমাজি রুকান সুজ্জাদা, এরা রুকু করনেওয়ালা এরা সেজদা করে, সুবহানাল্লাহ। কারণ কিটা ইততা করে কেনে দয়া করে কেনে মানসুরে বাতিলের বিরুদ্ধে কেনে এত বলিষ্ঠভাবে তারা থাকে, দয়া এত বেশি তারার মাঝে এখানে, নিজের বিবি ত্যাগ করি আরকজনে দিলায় এত দয়া এখানে, নিজের খানা আরকজনে খাওয়াইলায় এত দয়া তারার মাঝে এখানে, এত লম্বা লম্বা নমাজ বলে এত লম্বা লম্বা রুকু করে সকল নমাজ আদায় করে, চাষ্টর নমাজ বলে ইশরাকর নমাজ বলে আউয়াবিন নমাজ বলে তাহাজ্জুদর নমাজ বলে তারাবিন নমাজ বিশ্বাকাত বলে এত লম্বা সব কিছু খেনে বলে ইয়াবতাগুনা ফাদলাম
من الله ورضوانا الله জানে এদিন এত কিছু তারা করে একমাত্র কারণ হলো ইয়াবতাগুন বদলাম মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়া পাইবার লাগি অনুগ্রহ পাইবার লাগি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইবার লাগি তারা এত সব কাম করে এই সব কিছু করার একমাত্র কারণ হলো মানুষে আমারে দাতা কউকা মানুষে আমারে নামাজি কউকা মানুষে আমারে জিহাদি কউকা ইতার লাগি নাই তারার উদ্দেশ্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিন আল্লাহ সুবহানাল্লাহ তারার একমাত্র উদ্দেশ্য কিটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাইতো আল্লাহর দয়াটা তার উপরে থাকতো আর কিটা বলে রিদওয়ানা আর আল্লাহ তারার উপরে রাজি হই দিতা খুশি হই দিতা ও আল্লাহ খুশি করার লাগি আল্লাহ খুশি করার লাগি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লাহরে খুশ রাখার লাগি মানুষের প্রতি দরদি বুঝরানি আল্লাহ খুশ রাখবার লাগি নামাজ হকল তার নামাজ পড়ে সুবহান সপ্তাহ নামাজ পড়ে আল্লাহ খুশ রাখবার লাগি আল্লাহরে তার উপরে খুশি রাখার লাগি আল্লাহ ওইটা করতে করতে আল্লাহ নিজে জানাইয়া দিলাই সাহাবিও গল ও আমার নবীর সাহাবিও গল আমি তোমরার উপরে খুশ হই গেছি তোমরা আমারে খুশ করিলাইছ আমিও তোমরার উপরে খুশ হই গেছি আল্লাহ নিজে হইয়া দিল জবাব জবাব আল্লাহ দিলাইছেন যে আমি তোমরার উপরে খুশ হই গেছি জেনে নিন رضي الله عنهم ورضوا عنه الله জানে এদিন এরার উপরে আমি আল্লাহ খুশ হইছি আর তারার উপরে তারাও আমারে খুশ করিলেই তো পারছে আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার আল্লাহ জানে এদিন এরা এই ধরনের সাতটা খাসলত তারার মাঝে তাকি যাওয়ার কারণে আমি আল্লাহ তারার উপরে খুশ হইছি আর তারার নাম খানাই তরে আমি আল্লাহ জান্নাতি লিস্ট লেখিয়া রাখি লইছি